হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আজকে যে আপডেটটা এসেছি যে ডাব্লিউলসের প্রিলিমিনারি রেজাল্ট তো এখন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে একটাই আপডেট যে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল আজ কিংবা গতকালকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না তো কেন এত রেজাল্ট দিতে লেট হচ্ছে তো পুরো শেয়ার করব এই ভিডিওতে ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখে আর তোমাদের একটা কথা আমি তোমাদের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিই বলছি যেইমাত্র রেজাল্ট তোমাদের প্রকাশিত হবেই এই চ্যানেল থেকে তোমরা সবার আগে আপডেটটা পাবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখো আর রেজাল্ট দাম তো সবার আগে এই চ্যানেল থেকে তোমরা আপডেটটা পাবে এটা তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে রাখতে পারো তো আজকের যে ভিডিও তোমরা দেখছি যে আমার দুটো ভিডিওতে কিন্তু খুব বাজে বাজে কমেন্ট করছো রেজাল্টের ডেট নিয়ে যে দাদা তুমি কিছুই জানো না তোমার সব ভিডিও ভুল প্রায় ভিডিওই তোমার ভুল দেখছি এসব অনেক বাজে বাজে কমেন্ট সেটা অনেক কমে নাচ্ছে রেজাল্ট নিয়ে কারণ যেহেতু আমার ডেটটা মিলছে না তেইশ চব্বিশ তারিখে আমি রেজাল্টের ডেট বলেছিলাম বাট রেজাল্ট এখনও দিল না কেন এত লেট হচ্ছে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই ভালো করে মন দিয়ে শোনো তোমরা যথেষ্ট এডুকেটেড প্রত্যেকে ছেলে তো আমি না হয় কিছু জানি না সেটা মানলাম আমার চ্যানেল থেকে নাহলে সব ভুল বাট এমন একটা চ্যানেলের তোমরা নাম বলো যে চ্যানেলটা বলে না যে তেইশ থেকে চব্বিশ তারিখে রেজাল্ট দেবে ওটা যদি তোমরা বলতে পারো কমেন্টে তাহলে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেব এমন একটা চ্যানেলের নাম বলো যে চ্যানেলটা বলে নাই যে তেইশ কিংবা চব্বিশ এই দুটো তারিখ রেজাল্ট দেবে না তাহলে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেব তো প্রায় সব চ্যানেল কিন্তু বলেছিলো যে ভাই তেইশ কিংবা চব্বিশ তারিখ এই দুটো দিন তোমাদের রেজাল্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেবে প্রত্যেকটা চ্যানেল বলেছিল আর আমি অনেক আগেই বলেছি আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ বাট এখনও ডেটটা তোমাদের পের হয়নি তাই এত গালাগালি দেওয়ার কিছুই নেই তো আসল কথা সেটা নয় ভাই আসল কথা হচ্ছে আপডেটটা সবাই সবার কাছ থেকে পায় কারণ প্রত্যেকটা চ্যানেলের ভুল হবে না তো আসল কথা হচ্ছে যে অফিসারের এখানে আমরা সবার আপডেট আলাদা আলাদা থাকে আপডেটটা পেয়েছিলাম তো সে হয়তো বলেছিল যে রেজাল্ট দেওয়ার কথা আজ ছিল কিংবা সে তারপর যখন রেজাল্টটা পাবলিশ করতে যায় কোনো একটা কারণে দেখো রেজাল্ট দেওয়া এত সোজা নয় ভাই কারণ দশ লাখের মতন ক্যান্ডিডেট আছে তো একটা রেজাল্ট প্রকাশিত হতে অনেক কারণ লাগে কারণ অনেক টেকনিক্যাল ইস্যু প্রবলেম থাকে সার্ভার জাম থাকে তাদের অনেক কিছু তো রেজাল্ট পুরোপুরি নির্ভর করছে ডাবলিউপি বোর্ডের উপর তো ডাব কোনো রেজাল্ট আমি নয় যে আমি পাবলিশ করে দেবো তুমি নয় তো পুরোপুরি নির্ভর করছে তাদের উপর তো অযথা তোমরা কেউ টেনশন নেবে না প্রত্যেকেই কিন্তু বি পজিটিভ থাকো রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে যে কোনো মুহূর্তে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখো যে কোনো মুহুর্তের তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো এত খারাপ কমেন্ট দেওয়ার তোমাদের কিছুই নেই ভাই তো আশা করি তোমরা প্রত্যেকেই যথেষ্ট এডুকেটেড প্রত্যেকে তোমরা পড়াশোনায় শিক্ষিত তো এত খারাপ কমেন্ট দিয়ে তোমরা নিজের চরিত্রটা বিচার করো না কারণ এখন যেহেতু রেজাল্ট নিয়ে তোমাদের প্রত্যেকেই উঠছে তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কিন্তু বলেছিলো যে রেজাল্ট দেবে তো এত খারাপ কমেন্ট দেওয়ার কিছুই নেই আর আপডেটটা যেহেতু আমরা প্রত্যেকটা হয়তো সবাই আলাদা আলাদা পাই স্যারের কাছে তো রেজাল্ট দেওয়ার কথা ছিল পুরো তোমাদের তেইশ চব্বিশ তারিখে কিন্তু কোনো একটা টেকনিক্যাল কিংবা কোনো একটা সার্ভার জামিন হতে রেজাল্ট দিতে লেট হচ্ছে তো তোমরা প্রত্যেকে কিন্তু বি পজিটিভ থাকো কারণ রেজাল্ট যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু প্রকাশিত হয়ে যাবে এই কথাটা মাথায় রাখবে এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট বলছি আর প্রকাশিত হওয়া মাত্র এই চ্যানেলে আপডেটটা পাবে আরেকটা কথা বলছি যেসব ছেলে বাজে কিংবা খারাপ কমেন্ট করতে চাও তাদের আমি পরিষ্কার কথা বলছি তারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও তাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমি ভিউজ বাড়ান কিংবা ওইসবের জন্য আমি ভিডিও করি না কারণ ওই সব ছেলেগুলোর আমার কোনো দরকার নেই ভাই তোমরা প্লিজ ভিডিও দেখার দরকার নেই কারণ আমি জোর করে তোমাদের ভিডিও দেখতে বলি নাই তোমরা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারো তো ভিডিওটা এতদূর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমরা প্রত্যেকে বি পজিটিভ থাকো তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে আর প্রত্যেকেই কিন্তু মাঠের জন্য এবং মেন্স এক্সামের জন্য রেডি হোক কারণ রেজাল্টটা কি ভাবছো তো অনেকও ভাবছে যে রেজাল্টটা ও রেজাল্টটা দিয়ে দিয়েছে মানে আমি চাকরি পেয়ে গেলাম সেটা নয় ভাই রেজাল্ট এটা জাস্ট প্রিলিমিনারি ফার্স্ট রেজাল্ট এটা নিয়ে তোমাদের এতো মাতামাতির কিছু নেই কিছু ছেলে মাত্র বাইশ কিংবা পঁচিশ পেয়ে গেছে ও সে ভাবছে আমি পাস করে গেছি আমি চাকরি পেয়ে গেছি না ভাই তোমরা নিজের এডুকেটেড ছেলে মাত্র কুড়ি পঁচিশে একটা চাকরি হয় না এমন অনেক অনেক রেজাল্ট আছে তুমি পাস করবে একটা কুড়ি পঁচিশ পেজ যদি পাস হয়ে যেত তাহলে অনেক ছেলে পাস করতো এটা তোমাদের মনে রাখবে এটা তোমাদের ফার্স্ট স্টেপ শুরু তো এখন থেকে যদি তোমার নিজের চরিত্রটা খারাপ কমেন্ট করে বিচার করে দাও তাহলে এখন গোটা তোমাদের ফিউচারটা বাকি আছে তো একটা ডাব্লিউ পুলিশের চাকরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় মেন্স এক্সাম আছে মাঠ আছে ইন্টারভিউ আছে জাস্ট একটা রেজাল্টে পাস করলে চাকরি নয় তো ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ